আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবারে বেনারসি মানে নিউ টিনা বেনারসি কুঠি, এক দামে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ইকো ব্যাংকের সন্নিকটে। আজ রাখি বন্ধন উৎসবের দিনে মুখবন্ধন উৎসব পালন করা হলো পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন করোনা ভাইরাসের জন্য খুব একটা বেশি বড়সড়ভাবে কর্মসূচি না নিলেও মূলত সচেতন বার্তাকে তুলে ধরার জন্য এই মাস্ক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের দিনে। এদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুলিশকর্মী মহিলাদের হাত দিয়ে সমস্ত পুলিশ আধিকারিকদের রাখি পরিয়ে শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কোলহান সিনহা রয়, ডিএসপি ট্রাফিক আব্দুল কাইয়ুম, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ ও মহিলা পুলিশ আধিকারিক প্রমুখ। এদিন পুলিশ সুপার বলেন, করোনা আবহে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক, স্যানিটাইজার ও দূরত্ব বজায় রাখতেই হবে। তাই এদিন রাখি বন্ধন উৎসবে কার্যত রাখির বদলে মাস্ক বিতরণ ও সচেতন করা হলো। আজকে এই রাখি বন্ধন উৎসবের দিনে প্রত্যেক বছর জেলা পুলিশের তরফ থেকে আমরা সাধারণ মানুষের মধ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করি। জেলা পুলিশের তরফ থেকে আমরা রাখি পরাই, কারণ এটা একটা সৌভ্রাতৃত্বের দিন। সৌভ্রাতৃত্বের যে বন্ধন আমাদের সমগ্র দেশবাসীর মধ্যে রয়েছে সেটাকে মনে করিয়ে দেবার দিন। কিন্তু এবছরে আজকের আপনারা জানেন একটা যে বিশেষ পরিস্থিতি, প্যান্ডেমিক সিচুয়েশান যাতে চলছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে মাস্ক ডিস্ট্রিবিউশন করছি। রাখির বদলে আমরা মাস্ক দিচ্ছি, মাস্কটা পরিয়ে দিচ্ছি না, কারণ জানেন এই সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেমে নর্মসে মাস্ক পরিয়ে দেওয়াটা ঠিক প্রোটোকলের মধ্যে পড়ে না। ওই জন্য আমরা মাস্ক হাতে দিচ্ছি, আর তার সঙ্গে প্রতীকী একটা ছোট্ট রাখিও তাকে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। বেসিক্যালি এটা মাস্ক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, রাখি বন্ধনের পরিবর্তে মাস্ক বন্ধন। কিন্তু আবার বলছি, মাস্ক আমরা পরিয়ে দিচ্ছি না, হাতে দিচ্ছি। প্রত্যেককে অনুরোধ করছি তারা যেন সবসময় মাস্ক ব্যবহার করেন। এটাই জাস্ট শুরু করলাম, এখানে প্রায় 200 জনকে মাস্ক দেওয়া হবে। এটা গোটা বর্ধমান জেলা জুড়েই হবে, বিভিন্ন ইউনিট আলাদা আলাদাভাবে এটা করছে। এটা আমাদের গোলাপবাগ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে করা হলো, এছাড়াও আমাদের বিধানা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে, বর্ধমান থানার তরফ থেকে বিভিন্ন পয়েন্টে, টাউনে বিভিন্ন পয়েন্টে করা হবে। শুধু তাই নয়, এই রাখি বন্ধন উৎসবের দিনে একই সঙ্গে সাংবাদিকরাও পুলিশদের সাথে রাখি বন্ধন উৎসব পালন করলেন। সাংবাদিক আমজাদ আলীকে রাখি তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারে ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য।